মার্কসিস্টের পৃথিবীতে দেখবেন সাধারণ মানুষের কোনো হিউম্যান এজেন্সি নাই, তাদেরকে সবাই ভুল বোঝায়, এবং সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত ভুল বোঝাটাই তাদের একমাত্র বিরামহীন কাজ। যে গরিব সে যাই করুক, তার একমাত্র ব্যাখ্যা হল শ্রেণী রাজনীতি। অর্থনৈতিক শ্রেণীর বাইরে মানুষের কোনো অবস্থান নাই, মানুষ তার শ্রেণী পরিচয়ের বাইরে কোনো অর্থবহ কাজই করতে পারে না। একটা স্ত্রী মশারি টাঙাচ্ছে আর স্বামীটি মশারির ভেতর, মার্কসিস্ট বোনটি বলবে এর কারণ হলো প্যাট্রিয়ার্কি। একটি লোক যদি লিফটের মধ্যে পাদ দেয়, মার্কসিস্ট ভাইটি বলবে যে শ্রেণী শোষণের কারণে আজ এতটাই করুণ অবস্থা হয়েছে যে এই অবহেলিত প্রোলেটারিয়েট ভাইটি বাতাস আটকানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছে। তসলিমা নাসরিন মনে করেন যে মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদেরকে সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেয়া। ভাই, আমি তো জীবনে কোনো মেয়ে দেখলাম না যে অন্যের ইচ্ছায় আয়নার সামনে দাঁড়ায়। সে নিজেই সুন্দরী হওয়ার জন্য এতই লালায়িত যে অন্য কারো লালানোর আর প্রয়োজন হয় না বলে আমার অনুমান। কিন্তু তসলিমার ওয়ার্ল্ড ভিউ হলো মার্কসিস্ট। তসলিমার পৃথিবীতে মেয়েরা যত অপছন্দনীয় কাজ করে তার প্রতিটি করে স্ট্রাকচারাল কারণে, তার নিজের কোনো দায়ভার নেই। যেই মেয়েটা অফিসে যাওয়ার আগে এক ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে এজন্য দায়ী সমাজ ও পুরুষতন্ত্র, কারণ তিনি যখন একটা মেয়ের কল্পনা করেন সেই মেয়েটার সব কিছু আছে, শুধু তার ফ্রি উইল নাই। এই মেয়েটি আলাভোলা, তার কোনো এজেন্সি নাই, সমাজ তাকে সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে এখন যে ভার্চু সিগন্যালিংয়ের মজমা বসেছে, এর প্রাণভোমরা কী যে পৃথিবীর 2% ধনী ও ক্ষমতাবান মানুষের বাইরে কারো কোনো ফ্রি উইল নাই? এই 98% অবলা জনগোষ্ঠী মায়ের কোল থেকে কবর পর্যন্ত সব জায়গায় শ্রেণী রাজনীতির শিকার। যেহেতু এরা লালুভুলু এবং সবাই এটা মেনে নিয়েছে একরকম, সেহেতু এদের হয়ে আপনি লিপ সার্ভিস দিবেন এবং সবাই বাহবা দিবে। দেখবেন যে পৃথিবীর প্রতিটি মার্কসিস্ট ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট, তিনি ব্যক্তি স্বাধীনতা কামনা করেন, কিন্তু স্বাধীনতার রেসপন্সিবিলিটি ও কনসিকোয়েন্স বহন করতে তিনি রাজি নন। তিনি নিজের বেলায় স্বাধীনতা চান, কিন্তু অপরের হিউম্যান এজেন্সিতে তার আস্থা নাই। এটা একটা অদ্ভুত মানসিক অবস্থা, ট্রুলি বিজার। কোনো গরিব মানুষ যে কোনো খারাপ কাজ করলে তিনি সবার আগে এর পেছনে স্ট্রাকচারাল প্রবলেম খুঁজে পান, কারণ এই গরিব লোকটার কিংবা কোনো দুর্বল মেয়ের কোনো হিউম্যান এজেন্সি নাই। এটা মেনে নিলে মার্কসিস্টদের মধ্যে একজন আরেকজনকে খুবই মহান মনে করে। যেহেতু গরিব মানুষটার কোনো এজেন্সি নাই, সেহেতু মার্কসিস্ট ভাইটি তাকে ভালোবেসে ও দয়া করে নিয়ন্ত্রণ করতে চান। পৃথিবীর যেই প্রান্তেই যান, যেখানেই যে কোনো সমস্যা দেখবেন, যদি এই সমস্যা তিনজনের বেশি মানুষকে এফেক্ট করে, সবচাইতে কন্ট্রোল ফ্রিক সমাধানটি যে দেবে সে ইনএভিটেবলি একজন মার্কসিস্ট। যেই লোকটা প্রতিটি সমস্যার জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেন তিনি দেখবেন চিন্তাভাবনায় মার্কসিস্ট। একটা দাড়িওয়ালা লোক যদি তার বউ পেটায়, এর কারণ হলো ধর্মান্ধতা, কিন্তু তিনি যদি নাকের মধ্যে বেরি পড়েন এবং আপনি যদি সেটাকে ওকিজম বলেন সে রেগে যায়, বলতে হবে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন। কারণ যেই লেন্স দিয়ে সে পৃথিবীটাকে দেখে সেখানে সে নিজে ছাড়া পৃথিবীর প্রতিটি মানুষ একটা ক্লাসের, একটা আইডেন্টিটির বাই প্রোডাক্ট। আমি বলছি না যে জাতীয়তাবাদী মাত্রই মার্কসিস্ট, ইসলামিস্টরাও ইকুয়ালি বিকট ও বিপজ্জনক ধরনের জাতীয়তাবাদী হতে পারে, দ্যাট ইজ ট্রু। দেখেন, আমি মার্কসিজম কিংবা কোনো ধর্মের ক্রিটিক করতে বসি নাই, প্লিজ এই জিনিসটা বোঝার চেষ্টা করেন।
আমি এটা অবশ্যই বলছি যে ডিসোসিয়েশন অফ সেলফ অ্যান্ড ফ্রি উইল একটা ভয়ানক মানসিক অবস্থা। এবং আপনি যদি জাতীয়তাবাদকে আপনার গাইডিং প্রিন্সিপাল বানান, এই ঘটনাটা ঘটবে। জাতীয়তাবাদ মানুষ হিসেবে আপনার সভরেনটি ও ফ্রি উইলকে জায়গা দিতে অক্ষম, কারণ জাতীয়তাবাদী ন্যারেটিভে আপনার জাতি মহান, মহান আপনার জাতির সবচেয়ে বড় বাটপার ও ডাকাতরা, আর আপনি হলেন ফাকিং নোবডি যার একমাত্র কাজ কবরে শুয়ে থাকা বাটপারদের গুণকীর্তন করা কিংবা অতীত নিয়ে ল্যাপটাল্যাপটি করা। আর সবচেয়েতে নিবিষ্ট অতীত চোদাটি হবে আপনার প্রাণের নেতা। জাতীয়তাবাদকে সিরিয়াসলি নিলে রাষ্ট্র আপনার মাথায় ফাদার ফিগার হিসেবে ইমার্জ করবে। পৃথিবীর যেই দেশেই যান, ইয়াং ছেলে মেয়েদের জিজ্ঞেস করে দেখবেন যে ইন্ডিভিজুয়ালি সব রাজনীতিবিদ হলো হারামি, কিন্তু এইসব খারাপ মানুষরা মিলেমিশে যে সরকার তৈরি করে ম্যাজিকলি, সেই সরকার হলো মহানুভব পিতা। ইটস এ হিউজ প্রবলেম। আমাদের পাপলুদের জিজ্ঞেস করে দেখবেন, তারা বলবে যে সংবিধান হলো মহান, কারণ তারা গডলাইক অ্যাট্রিবিউটস যেমন জাস্ট রুলার, বেনোভলেন্ট, মার্সিফুল, এই গুণগুলো তারা সরকারের উপর আরোপ করতে চান। গ্রেট। কিন্তু রাষ্ট্র যখন এই দায়িত্বগুলো সম্পাদন করতে ব্যর্থ হয়, যখন প্রধানমন্ত্রী ভোট ডাকাতি করে, বিচারপতি বলে যে আপনি খাড়াইয়া যান আমি বসাইয়া দেব, তখন সংবিধান কি হয় এইটা কিন্তু পাপলুরা বলতে পারে না। চেরনোবিল নামে একটা দুর্দান্ত টিভি সিরিজ আছে রাশিয়ার চেরনোবিলে। আমাদের ছোটবেলায় নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর ডিজাস্টার হয়েছিল 1986 সালে। ছবির একটা জায়গায় দেখবেন যে কোনো এক সাধারণ দমকল বাহিনী কর্মী যে একটু পরেই মারা যাবে, লোকটা মৃত্যু ভয়ে কাঁপছে, সে জানেও না যে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরে আসলে কি হয়েছে, কিন্তু সে এটা জানে যে এই পাওয়ার রিঅ্যাক্টরে ঢুকলে সে মারা যাবে এবং তাকে ওখানে ঢুকতেই হবে। হি ফিলস বিট্রেড। সে বলছে আমি তো রাশার সন্তান, রাশা আমার পিতা। এই মডার্ন ফিকশন বাচ্চা ছেলেমেয়েরা খুব বিশ্বাস করে, কিন্তু এনি বিলিফ সিস্টেম দ্যাট প্রমিসেস ইউ হেভেন বাট ডাজন্ট ওয়ার্ন ইউ অফ হেল ফায়ার উইল সুন টার্ন ইন টু আ সান্তা ক্লজ, আই এম টেলিং ইউ। জাতীয়তাবাদীদের ন্যারেটিভে দেখবেন যে দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, আমেরিকা হয়ে যাচ্ছে, এই ননসেন্স সবসময় থাকে। কিন্তু মানুষ হিসেবে তুমি তোমার দায়িত্ব না নিলে কিংবা সন্ধ্যাবেলায় সুটকেস গুছিয়ে ফেললে, তুমি ন্যায়ের পথে না থাকলে যে কোনো দেশই যে জয় বাংলা হয়ে যাবে এই হেল ফায়ারের সতর্কীকরণ থাকে না। দেখেন, আপনি কি করবেন বা না করবেন এই বিষয়ে আমার কিছুই বলার নেই। আপনাকে মোটিভেট করার কিংবা গাইড করার সব ক্ষমতা আমার নেই। আমি শুধু বলছি সেভ ইউর সেলফ, একসেপ্ট ইউর রেসপন্সিবিলিটি, একসেপ্ট ইউর সভরেনটি। কাউকে আপনার মাথা বর্গা দিয়েন না। এমব্রেস ইউর হিউম্যান ডিগনিটি। মনে রাখবেন, যেই মতবাদের কারণে একজন হিন্দু কিংবা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ানকে এমনি এমনি আপনার নিজের চেয়ে কমতর মনে হয়, সেই মতবাদ আপনার আত্মাকে ধ্বংস করবে। ডোন্ট গিভ ইন। ভালো থাকবেন।